ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, আর আমি নবী বেশিরভাগ দোয়া করেছি মদিনাতুল মুনাওয়ারার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কা হুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, মক্কাকে আমরা যতটুকু ভালোবাসি, মক্কা নগরী আমাদের কাছে যত প্রিয়, মদিনাতুল মুনাওয়ারা যেন আমাদের কাছে তার চাইতে আরো বেশি বেশি প্রিয় হয়ে যায়। এটা সহিহ বুখারী শরীফের হাদিসে পাক। রাসূলুল্লাহ বলেছেন মক্কার চাইতে মদিনার মহব্বত আল্লাহ আমার অন্তরের মধ্যে আপনি বেশি করে দেন। সেজন্য আমরা নবীর পাগল, নবীর পাগল হওয়ার কারণে নবী যেই মদিনার পাগল আমরাও সেই মদিনার পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য আমরা মদিনার পাগলামি করি, নবীজির গোলামির মধ্যেই শান্তি। আজকে যারা ইমানের দরসের নাম দিয়ে মানুষকে বেঈমানি শিক্ষা দেয়, ইমানের দরসের নাম দিয়ে শান্তি বাহিনী নাম দিয়ে যেভাবে ওই পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনীরাই অশান্তি সৃষ্টি করে, এই ইমানের দরস দেনওয়ালা শায়েখরা ইমানের নাম দিয়ে ইমানের মূল থিমস যেটা, ইমানের মৌলিক কার্যক্রম যেটা, সেটা থেকে মানুষকে দূরে রাখার ষড়যন্ত্র করতেছে। জোরে বলুন না ঠিক কিনা। আমরা হাদিসে পাক দেখব, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপের একটা গর্ত আছে না নাই? একটু জোরে বলুন না বাবা, সাপের একটা গর্ত আছে না? আমার নবী বলেন যে এই যে মদিনাতুল মুনাওয়ারা, সাপের যেভাবে একটা গর্ত আছে, ইমানেরও একটা আশ্রয়স্থল আছে। ইমানটা কোন জায়গায় ঠাই পাবে? আমার নবী বলেন সাপের আশ্রয়স্থল যদি গর্ত হয়ে থাকে, ইমানের আশ্রয় হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 1876 নম্বর হাদিসে পাক, সাপ যেভাবে একটা সময়ে গিয়ে গর্তের ভিতর প্রবেশ করে, এমন একটা সময় আসবে চারিদিকে বেঈমানি ছড়িয়ে পড়বে, চারিদিকে ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারে যারা থাকবে, মদিনাতুল মুনাওয়ারার মহব্বত যাদের মধ্যে থাকবে, তাদের ঈমান হেফাজত থাকবে। যেহেতু ঈমান আশ্রয় নিবে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হাদিসে পাকের মধ্যে বলেছেন, এগুলো সব অথেন্টিক হাদিস, কোনো লোকাল জয়ীব বা মৌজু বলার কোনো সম্ভাবনা আমি যে হাদিসে পাকগুলো এখানে রেবায়ত করেছি এগুলোর মধ্যে নাই, সুতরাং এটা সার্বজনীন কথা। আর এক হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, আল্লাহ যে বরকত আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে দান করেন, তার চাইতে ডবল বরকত আপনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন সহিহ বুখারী শরীফের 1885 নম্বর হাদিসে পাক, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, যে বরকত আপনি মক্কাতুল মুকাররমায় দান করেন, তার ডবল বরকত আপনি যেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দান করেন। এত বেশি মহব্বত আমার নবী করতেন। মুত্তাফাকুন আলাইহি হাদিসে পাক, বিশেষ করে মুসলিম শরীফের মধ্যেও আছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যেতেন, মদিনায় যখন ফিরে আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া কিংবা যে বাহনের মধ্যে থাকতেন একটু দ্রুত গতিতে চালাতেন, যেন রাসূলুল্লাহর প্রিয় নগরী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যেন তাড়াতাড়ি প্রবেশ করতে পারে। আমরা যখন আমাদের ঘরের আঙ্গিনা সামনে দেখি একটু দূরে যায়, তাড়াতাড়ি যায়, যেন অতি সহসা আমরা নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। ঈমানদার যারা, সত্যিকার নবীর প্রেমিক যারা, তাদের জন্য নিজেদের ঘরের চাইতে রাসূলুল্লাহর রওজা মুবারক অনেক 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 বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এ কথা ঠিক না বেঠিক? জোরে বলুন না ঠিক না বেঠিক? যেহেতু রাসূলুল্লাহ মদিনায় তাইবাকে মহব্বত করেছেন বেশি, নবীর আশেক যারা মদিনাকে, তারা কি গুরুত্বহীন মনে করবে? যেসব ব্যক্তিরা মদিনায় তাইবাকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করে, মদিনায় না যাওয়ার জন্য মানুষকে উৎসাহিত করে, এরা কি আসলে নবীর প্রেমিক না দুশ্মন? জোরে বলুন, প্রেমিক নাকি দুশ্মন? নবীর প্রেম অন্তরের মধ্যে যদি স্থান পেত, তাহলে তারা যে জিনিসকে নবী ভালোবেসেছেন সেই জিনিসকে তো সেও ভালোবাসত।
কথা বলেন। আপনি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসেন তাহলে আমার ঘর বাড়ি আসবাবপত্র এগুলোও আপনার কাছে ভালো লাগবে। এখন আমার জিনিস ভালো লাগে কিন্তু আমাকে ভালো লাগে না, এটা কোনো বিবেকবান মানুষের চরিত্র হতে পারে? না। জোরে বলুন, হতে পারে? না। ব্যক্তি আগে, সেজন্য কেউ যদি অনেকে ইবাদত করে, অনেক আল্লাহর বলিরা ওনারা ইবাদত করে বলে যে আমার জান্নাতের দরকার নাই। কি দরকার? আমার আল্লাহকে দরকার। কেন দরকার? আল্লাহকে পাইলে তো জান্নাত অটোমেটিক পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ নবীকে জান্নাতের মালিক বানিয়েছেন। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নবীজি বলেন যে আমি হলাম বন্টনকারী আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই বন্টনের জন্য ক্ষমতা দিয়েছেন। জান্নাতের মালিক মূলত আল্লাহ, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পারমিশন দিয়েছেন, সেটা অন্য একটি কথা। কিন্তু কেউ যদি আল্লাহকে পেয়ে যায়, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যখন একটা ঘরের কর্তাকে কেউ রাজি করতে পারে, ঘরের আসবাবপত্র, ঘরের থাকা খাওয়া তার জন্য ফ্রি হয়ে যায় যদি মালিক রাজি থাকে। কথা বলেন না? যদি মালিক রাজি থাকে, আমাদের জায়গার দরকার নাই, আমাদের মালিকের দরকার, অর্থাৎ আমাদের নবীর দরকার। নবী যদি অন্য জায়গায় থাকতো আমরা সেখানে যেতাম। নবী যেহেতু মদিনায় তৈবায় আছে, আমাদের প্রাণের ঠিকানা, আমাদের প্রাণের প্রিয় স্থানের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। ঠিক না বেটি? সেজন্য মদিনাকে ভালোবাসবেন, মদিনারকে মহব্বত করবেন, মদিনার পাগল হবেন। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। প্রেম নেই আপনাদের অন্তরের মধ্যে? একটু প্রেমের আওয়াজ দিয়ে বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার দুল বালি মোর, মদিনার দুল বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার ভাইয়েরা, মালিক যদি রাজি থাকে, ছোটোখাটো কোনো অপরাধ হলেও ক্ষমতা তো মালিকের কাছে, অপরাধ হলেও ক্ষমতা অথরিটি মালিকের কাছে আছে। ছোটোখাটো কোনো অপরাধ হলেও মালিক চাইলে নিজস্ব ক্ষমতা বলে সেগুলো মাফ করে দিতে পারে। আমার নবী তো বলে দিয়েছেন যে মান যারা কবরি কুন্তুলাহু শহীদান ও শফিয়ান ইয়াউমাল কিয়ামা, যারা আমি নবীর জিয়ারত করবে তার জন্য কিয়ামতের ময়দানে তার পজিটিভ আমি সাক্ষী হব এবং তার জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমরা গুনাগার, সিয়াকার, খাতাকার, জাফাকার, অপরাধী, পাপী, তারপরেও নবীর দামানে থাকলে কিয়ামতের দিন তো নবীর ক্ষমতা থাকবে, সেদিন নবী দুলা হিসেবে থাকবে। ফাকাদ ইতনা সবাব হে কে ইন ইকাদে বজমে মহশর কা কে উনকি শানে মেহবুবি দিকাই জানে ওয়ালি হে, কেয়ামত তো কায়েম করবেন আল্লাহ নবীর শান দেখানোর জন্য সেই নবীকে যারা মহব্বত করবে, নবীর সেই প্রেমের জায়গা মদিনাকে যারা মহব্বত করবে, নবীর জিয়ারত যারা করবে, নবীজি তাদের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করবে, সাফাত করবে। নবীজি যাদের জন্য সাফাত করবে তাদের জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দয়াল নবীজির জিয়ারত নসিব করুন। মদিনায় তৈবার প্রতি যে মহব্বত আছে এটা যেন আমরণ আমরা ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। পাশাপাশি আমাদেরকে হজ, হজের কথা তো গত জুমায়ও আমি বলেছিলাম, হজ আমাদেরকে আদায় করতে হবে। হজ শেষ হয়েছে, এবার মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দয়াল নবীর প্রেম নিবেদন করুন, নবীর প্রেমে উৎসর্গিত হয়ে যান, আপনার হারামাইন শরীফাইনের জিয়ারত মুবারক হয়ে যাবে, দুনিয়া আখিরাত দুনো জাহানের আপনার বেহতরি নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মেহমান বানিয়ে দিন। আমিন।